এরপর থেকে যেখানেই কাক দেখতে পাবেন, মনে মনে বলবেন এই মন্ত্র। কাউকে জানাতে হবে না, চুপচাপ মনে মনে বলে ফেলুন এই মন্ত্র। দেখবেন ধীরে ধীরে আপনার আর্থিক উন্নতি হচ্ছে। শুধু আর্থিক উন্নতি হবে তাই নয়, আপনার জীবনের কষ্টগুলো কেটে যাবে। আজ আমি এই বিষয়টি বিস্তারিত বলবো। আমরা তো জীবনে সকলের সুখী হতে চাই, কিন্তু সুখ আমাদের মধ্যে মাত্র 1% মানুষই ভোগ করেন। তাই আপনি যদি জীবনে প্রকৃত সুখী হতে চান, তাহলে অবশ্যই কাক দেখে বলবেন এই বিশেষ মন্ত্রটি। কারণ কাক দেখে এই মন্ত্রটি বললে আপনার জীবনের সুখ ধীরে ধীরে ফেরত আসবে। জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির ছোঁয়া লাগবেই লাগবে। জীবন হবে অত্যন্তই সুন্দর। তাই প্রিয় বন্ধুরা, আপনারা আর কিছু করুন বা না করুন, অন্ততপক্ষে এই বিশেষ কাজটি করতে ভুলবেন না। আপনারা জানেন কাক হলো শনি রাজির বাহন, তাই কাক দেখে প্রণাম করা বা কাককে খেতে দিয়ে সন্তুষ্ট করার মতো বিকল্প কোনো পথ হয় না। আবার কাক শাস্ত্রে এমন কিছু মন্ত্র উল্লেখ আছে যে মন্ত্র পাঠ করলেই আপনি কোটিপতি হতে পারেন। জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি খুব সহজেই আপনার জীবনে আসতে পারে। তাই আপনি যদি প্রকৃতই কোটিপতি হতে চান, আজকের পর থেকে যেখানেই কাক দেখতে পাবেন সেখানেই আপনি মনে মনে চুপচাপ বলে ফেলুন এই বিশেষ মন্ত্র। দেখবেন ধীরে ধীরে আপনার জীবন পরিবর্তিত হবে। এমনটা নয় যে আপনি জীবনে ম্যাজিকের মতো দ্রুত উন্নতি করবেন, কিন্তু আপনার যে পরিবর্তন হবে তা যেমন পজিটিভ একটা পরিবর্তন, তেমনই আপনার জীবনটা অত্যন্ত সুখের হবেই হবে। তাই কাক দেখে আপনি এই বিশেষ মন্ত্রটি পাঠ করতেই পারেন। তবে কাউকে জানানোর কোনো প্রয়োজন নয়, আপনি আপনার পরিবারের লোকজন ছাড়া কাউকেই জানাতে হবে না। এবং এই মন্ত্রটি আজকের পর থেকে কাককে যেখানেই দেখতে পাবেন, যদি মনে করেন তাহলে এই মন্ত্রটি পাঠ করতে থাকবেন। এই মন্ত্র পাঠের মাধ্যমে অত্যন্তই সুফল লাভ হয়। জীবনে আসে সুখ, শান্তি এবং সমৃদ্ধি, জীবন হয় সুন্দর। তাই আপনি যদি একজন প্রকৃতই ধার্মিক মানুষ হয়ে থাকেন, আপনি যদি ধর্মজ্ঞান, ধর্মকে মেনে চলেন, তাহলে কাক দেখে এই বিশেষ মন্ত্রটি পাঠ করতে দ্বিতীয়বার ভুলবেন না। কাক দেখে এই মন্ত্র পাঠ করলে জীবনে আপনি সুখী অবশ্যই হবেন, জীবন আপনার অবশ্যই সুন্দর হবে। সেই বিশেষ মন্ত্রটি হলো এমন একটি মন্ত্র যা 108 বার বা 1008 বার উচ্চারণ করবেন কাক দেখে। মন্ত্রটি হলো ক্রিং কাকা, ক্রিং কাকা, ক্রিং কাকা। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির অবশ্যই ছোঁয়া আসবে। জীবন হবে অত্যন্তই সুন্দর। তাই অতি অবশ্যই
কাক দেখে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করুন, জীবনে অবশ্যই সুখী হবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর থেকে যেখানেই কাক দেখতে পাবেন, মনে মনে বলবেন এই মন্ত্র। কাউকে জানাতে হবে না, চুপচাপ মনে মনে বলে ফেলুন এই মন্ত্র। দেখবেন ধীরে ধীরে আপনার আর্থিক উন্নতি হচ্ছে। শুধু আর্থিক উন্নতি হবে তাই নয়, আপনার জীবনের কষ্টগুলো কেটে যাবে। আজ আমি এই বিষয়টি বিস্তারিত বলবো। আমরা তো জীবনে সকলে সুখী হতে চাই, কিন্তু সুখ আমাদের মধ্যে মাত্র 1% মানুষই ভোগ করেন। তাই আপনি যদি জীবনে প্রকৃত সুখী হতে চান, তাহলে অবশ্যই কাক দেখে বলবেন এই বিশেষ মন্ত্রটি। কারণ কাক দেখে এই মন্ত্রটি বললে আপনার জীবনের সুখ ধীরে ধীরে ফেরত আসবে। জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির ছোঁয়া লাগবেই লাগবে। জীবন হবে অত্যন্তই সুন্দর। তাই প্রিয় বন্ধুরা, আপনারা আর কিছু করুন বা না করুন, অন্ততপক্ষে এই বিশেষ কাজটি করতে ভুলবেন না। আপনারা জানেন কাক হলো শনি রাজির বাহন, তাই কাক দেখে প্রণাম করা বা কাককে খেতে দিয়ে সন্তুষ্ট করার মতো বিকল্প কোনো পথ হয় না। আবার কাকশাস্ত্রে এমন কিছু মন্ত্র উল্লেখ আছে যে মন্ত্র পাঠ করলেই আপনি কোটিপতি হতে পারেন। জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি খুব সহজেই আপনার জীবনে আসতে পারে। তাই আপনি যদি প্রকৃতই কোটিপতি হতে চান, আজকের পর থেকে যেখানেই কাক দেখতে পাবেন সেখানেই